আজও চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে নতুন একটা ব্লগের সাথে। তো চলো বন্ধুরা শুরু করা যাক। আমি দেবলীনা, আমার ঘরে বাইরেতে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজকে বিশ্বকর্মা পুজো, আজকে অনেক ঘুড়ির মেলা আকাশে দেখতে পাওয়া যাবে, অনেকের বাড়িতে পুজো হবে আর খাওয়া দাওয়া হবে, যেরকম পাপার দোকানেও আজকে আছে খাওয়া দাওয়া, ওখানে সবাই একসাথে খাওয়া দাওয়া হবে। তো হ্যাঁ, ঘুড়ি ওড়াবে সবাই, কিন্তু আনন্দটা ঠিক আছে, নিজেদের আনন্দ যেন অন্যের ক্ষতি হয়ে না দাঁড়ায় এটাও খেয়াল রাখতে হবে। কারণ আজকে এই ঘুড়ি সুতোতে অনেক পাখি পশুর এরকম ক্ষতি হয়েই থাকে আমরা জানি, আবার অনেক মানুষের পায়ে সুতো আটকে যায়, হাতে আটকে যায়, গলায় আটকে যায়। তো এই ধরনের ক্ষতিগুলো যেন না হয়, সেটা যারা আনন্দ করছি তাদেরই মাথায় রাখতে হবে যেন এই ধরনের ক্ষতিগুলো না হয়। নিজে আনন্দ করবো ঠিক কথা, কিন্তু নিজের আনন্দটা যদি পরের ক্ষতি হয়ে দাঁড়ায় সেটা খুবই খারাপ হবে। তো আজকে এখন বাজে হচ্ছে 11:05 আর রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। মামুনি ওইদিকে কাচাকুচিগুলো করছিল, তাই আমি এদিকে রান্নাবান্নাগুলো করে নিয়েছি। আজকের মেনু হচ্ছে আমাদের ভাত, লাউ চিংড়ি আর হচ্ছে পমফ্রেট মাছের ঝাল, আর কালকে যে মাছের ঝোলটা মামুনি বানিয়েছিল ওটাও রয়েছে, আর রাতের রান্নাটা মানে রাতের তরকারি যেটা হবে সেটা করে রেখেছি। তরকারি ঠিক না, আজকেও চিকেন দিয়ে আলু দিয়ে কিমা করে একটা ওই আর কি তরকারি তরকারি মতো শুকনো শুকনো মতো করা হয়েছে। এই আজকের মেনু। তো আজকে আর কথা বাড়াবো না, আজকে রয়েছে অনেক কাজ, দেখতেই পাচ্ছ মাথায় চুপচুপে করে মামনি তেল দিয়ে দিয়েছে। আজকে করব শ্যাম্পু, আর আজকে দুটো জায়গায় যাওয়ার আছে, একটা হচ্ছে ওর সাথে আর একটা হচ্ছে মামনির সাথে। মানে কমন পার্সনটা হচ্ছে আমি, কিন্তু আমার সাথে যারা যাবে তারা একটু চেঞ্জ হবে মাঝ রাস্তায়, সবটাই তোমাদের সাথে শেয়ার করব, কোথায় যাচ্ছি না যাচ্ছি কি করতে যাচ্ছি সবটাই বলবো, কিন্তু আস্তে আস্তে। সাথে থাকো বন্ধুরা, কিন্তু স্কিপ করে বেরিয়ে যাও না, তাহলে কিন্তু আজকের ব্লগের অনেক কিছু মিস করে যাবে। তো চলো দেখতে থাকো বন্ধুরা। আজকে 12:30 মোটামুটি স্নান দান করে আমি চুলঠুল শুকিয়েও নিয়েছি, দেখতেই পাচ্ছ, কিন্তু আজকে যে কাজটা রোজ করি না সে কাজটা আজকে করছি। 12:30 সময় নিয়ে বসেছি চা, চাটা খাচ্ছি, ওর জন্য করলাম, মামনির জন্য করলাম। আমি এই টাইমে চা খাই না, এই টাইমে কেন, সকালে এক কাপ, মানে এক কাপ বলতে ঠিক এইটাই, মানে এই কাপটার এইটুকুই খাই, তাও মামনি পাপার সাথে বসি বলে, ওখানে থাকলে তো খাই না, ওকেই করে দিই, শুধু আমি খাই না একদমই। এখন খাচ্ছে তার কারণে আমার শ্যাম্পু করে স্নান দান করে আসার পর না কেমন ম্যাচ ম্যাচ লাগছে, একটু ঘুম ঘুম পাচ্ছে, কিন্তু আজকে এটা পেলে একদমই চলবে না, আজকে আমার অনেক কাজ তোমাদেরকে বলেইছি। আমি আস্তে আস্তে বলছি টাটা সূর্য, সূর্য এসেছিল। তো এই হ্যাঁ, যেটা বলছিলাম আজকে অনেকই কাজ, আর তখন বলেছিলাম আস্তে আস্তে দেখবে, তো আস্তে আস্তে আমি বলতে থাকি, তখন হয়তো এত কথা আমি বলতে পারবো না। আজকে আমি যাব এক্সিবিশনে, একটা এক্সিবিশন বলতে আমরা ফেসবুকে নানান গ্রুপের সাথে যুক্ত থাকি না, মানে ফেসবুকে এখন অনেকেই অনেক গ্রুপ খুলেছে যেখানে অনেক ফ্রেন্ডরা বিজনেস করছে আর কি নানান রকম। তো সেই রকমই দুটো গ্রুপ একসাথে হয়ে আমার ফ্রেন্ড আর কি প্রিয়াঙ্কা, যার অ্যালবামে আমি ফটো দেখাচ্ছিলাম, ওর একটা গ্রুপ আছে ফেসবুকে, তো ওই গ্রুপের এক্সিবিশন আছে, দুটো গ্রুপ ওরা একসাথে হয়ে এক্সিবিশনটা করছে আমাদের এখানেই দুর্গানগর স্পোর্টিং ক্লাব, এখানে বলতে আমাকে ট্রেনে করে একটু যেতে হবে, তো ওখানেই যাব প্রথমে ও আর আমি, তারপর আবার মা মানে আমরা ওখান থেকে ফিরবো, বিরাটি স্টেশনে যখন আসবো তখন মামনিকে ফোন করে দেবো, তখন ও আবার বাড়ি চলে আসবে, মামনি আমার সাথে যাবে বেলঘড়িয়া, দুজনেই আর কি একটু চক্কর দেওয়া, এই কিছু আর কিছুই নয়, মানে কি কিনবো আদৌ সেরকম প্ল্যান করে কিছু যাচ্ছি না, দুজনে বেরোবো, মোট কথা হচ্ছে বেরোবো একটু, তো ওই জন্য যাব। তো সাথে থাকো বন্ধুরা। এই জিনিসগুলো না দেখালে বোধ হয় আজকে সত্যিই খুব মিস হতো। ওই দেখো ঘুরে ওড়াচ্ছে সব, প্যাচ খেলছে বোধ হয় দুটো ঘুড়িতে। গেছে মনে হচ্ছে নাকি, না যায়নি, এত চেঁচাচ্ছে ওদের চেঁচানো শুনে উড়ে এলাম, ঘুর মানে চলে এলাম, এটা কেটে গেছে। ওই দেখো ওই দিকেও ওড়াচ্ছে, তারপর ওই দেখো ওই দিকেও ওড়াচ্ছে, মানে এই দিকটাতে পুরো ঘুড়ির মেলা লেগে গেছে। আকাশটাও আজকে ভালো, রোদ নেই বেশ, ওই জন্য আর হাওয়াও দিচ্ছে প্রচন্ড, আরো ঘুড়ি উড়ছে ঠিক দেখাতে পারছি না, জল এখনো কি লেভেলের দেখো, ওই যে ওই কোনাটাতে দেখো শুধু প্রচন্ড ঘুড়ি উড়ছে ওই দিকটাতে। আমি যখন ছোটবেলায় উড়াতাম তার থেকে অনেক কম, এগুলো কিছুই না,
এদিকটা পুরো ফাঁকা, তো বেশ গাছে জড়িয়ে যাওয়ার কোনো ভয় নেই, তাই বেশ অনেকেই ঘুড়ি ওড়ায়। এদিকটা তো প্রচুর ঘুড়ি উঠছে, ওই দেখো। একে দেখো ছাদে এসে একটা ঘুড়ি কেটে গেছিল, সেটাকেই ওড়াচ্ছে। কোন ঘুড়িটা? ওই দেখো, ওই যে ওই ঘুড়িটা। আমরা রেডি শেডি হয়ে বেরিয়েও গেছি কথা মতো, আজকে সেই টপটা পরেছি যেটা সেই যে কিনেছিলাম, বলেছিলাম ব্রাইট কালার বলে, দিনের বেলা পরিনি সেদিনকে, কারণ সেদিনকে খুব রোদ ছিল। আজকে অলরেডি এক ফসলা বৃষ্টি হয়ে গেছে, শুধু এক ফসলা নয়, ভালো একটা বৃষ্টি হয়ে গেছে, তাই জন্য আজকে এটা পরলাম। তো চলো, অলরেডি লেটে চলছে, ও আবার 5টায় এসে অফিস বসবে আর কি। এখন কটা বাজে? 2:53 ট্রেন আছে আমাদের, তো চলো যাওয়া যাক, বেশি দূর নয়, পরের স্টপেজ এই জাস্ট। চলো যাওয়া যাক, ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে ম্যাডাম অলরেডি এক্সিবিশন স্টার্ট করে দিয়েছে, দেখা তো ইন্ট্রোডাকশন পরে করাচ্ছে ম্যাডাম, হয়ে যাক। এটা কি মার জন্য? এই দেখো চলে এসেছি, এটা হচ্ছে আত্রেই। আমি যে জাঙ্ক জুয়েলারি গুলো দেখিয়েছিলাম সবটাই ওর থেকে নেওয়া ছিল ব্যাঙ্গালোর থাকতে। এই দিকটা পুরোটাই বসেছে, আস্তে আস্তে দেখাতে হবে, এভাবে তো তাড়াহুড়ো করে সম্ভব নয়। এই হচ্ছে প্রিয়াঙ্কা, অ্যাডমিন প্যানেল যে বলছিলাম, ও একটু ব্যস্ত আছে, পরে কথা বলেছি ওর সাথে। এসে অলরেডি একটা ফটো তোলা হয়ে গেছে, আর অঙ্কিতার থেকে আমার একটা জিনিসও নেওয়া হয়ে গেছে। চলো আবার পরে আসি। ও আসলে অনেক ব্যস্ত ছিল, তাই ওকে এরকম লাগছে, দেখো একটা কোনায় এসে ধরা গেছে ওকে। ওই আসলে আমি বলছিলাম গ্রুপের অ্যাডমিন, দুটো গ্রুপ মিলে করছে, একটা গ্রুপের অ্যাডমিন ও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো আমরা ঘুরতে এসেছি, তো ঘুরে নিয়ে আগে পরে কথা হবে। প্রিয়াঙ্কার মেয়েকে কোলে নিয়ে ওপরে যাচ্ছে, চলো যাওয়া যাক। এটা টেবিলটা দেখলেই বুঝতে পারছো এটা কোনো অ্যাডমিন প্যানেলের টেবিল, কারণ বাকিদের টেবিল দেখো কত সুন্দর করে সাজানো, আর এখানে ইনি দাঁত বার করছে, এক ফোঁটাও সাজানো নেই। আর এখানে ইনি নিচ্ছেন হচ্ছে মার জন্য একটা কাফতান। তুমি জানো চলে এসছি আবারও বেলঘড়িয়া, ওই যে মামনির সাথে, মামনি উপরে আছে, আসছে, এখন যাব বিরাট বাজারে। চশমা কই তোমার? চশমা একটু বিয়ে গেছে, ব্রিজ দিয়ে আসতে হয়েছে, এবার যাবো বিরাট বাজারে, যাই বাজার টাজার করে নিয়ে আগে। বেলঘড়িয়াতে শুধু একটাই ক্লিপ তুলতে পেরেছিলাম, তারপর আর ক্যামেরাটা নেওয়াই হয়নি, কারণ বেলঘড়িয়া বাজারে ভালোই ভিড় ছিল, আর অনেক কিছু কেনাকাটা করতে করতে বেছে নিতেও একটু টাইম লাগে, তো ওই জন্য আর করা হয়নি। চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো যে আজকে আর ভালো লাগছে না, কালকে ভোর ভোর বেরোনোর রয়েছে। কালকে আমরা যাব আম্মার কাছে, মানে আমাদের দেশের বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়ির দেশের বাড়িতে যাব কালকে, আম্মা ওখানে থাকে, তো ওখানে যাব কালকে আম্মার সাথে দেখা করতে, ভোর ভোর বেরোতে হবে, তাই জন্য আসরই দিচ্ছেও না। আর আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না যে আমি কি কি কিনেছি, সবটাই জমিয়ে রাখছি, সবটা শেয়ার করব তোমাদের সাথে, শেয়ার করতেই হবে, তাছাড়া তো আর কাদের সাথে শেয়ার করব বলো। তো শেয়ার তো অবশ্যই করব, কিন্তু সবটা তাহলে নিয়েই আসি একেবারে, সেটাই ভেবে দেখলাম যে বানাতেও দেওয়া রয়েছে আমার দুটো চুড়িদার, তারপরে আমার ছোট পিসি বাড়ি গেছিলাম ওখান থেকে যেগুলো দিয়েছে দিদি, যেটা দিয়েছে তো সেগুলো সবটাই দেখাবো। তো একটু জমিয়েই নি, সেটা নয় আরেকটা ব্লগে, মানে একটা ব্লগ ওটাই করব, কারণ আজকে অনেক কিছু কেনা হয়েছে, যদি পুরোটা দেখাতে যেতাম তাহলে আরেকটা ব্লগের মতো একটা টাইম লাগতো, মানে এই ব্লগটা অনেকটা বড় হয়ে যেত, তাই জন্য আজকে কথা আটকে আছে, জড়িয়ে আছে, কি বলতে চাইছি সেটা গুলিয়ে ফেলছি, কারণ এবার পেয়ে গেছে ঘুম। আহাগোর কোনো ব্যাপার নেই, কারণ আজকে খাটনিটা পড়ে গেছে আর কি, মানে একদিনে দুটো কাজ পড়েছিল, তো ওই জন্যে আজকে আর হয়ে উঠলো না।
বেশি কথা হয়তো তোমাদের সাথে বলতে পারিনি, কিন্তু এক্সিবিশনে গিয়ে সত্যি খুব মজা পেয়েছি। বিশেষ করে বান্ধবীদের সাথে দেখা হলে কেই না মজা পায় বলো, আর বিশেষ করে কি বলতো গ্রুপটাতে আমি খুব একটা টাইম দিতে পারিনি কখনোই। টাইম দেওয়া বলতে মানে একটা গ্রুপের যে মেম্বার সে হিসেবে যে আমাকে চেনা সেরকম কখনোই এরকম ভাবে কিছু হয়নি। তাও আজকে অনেকেই আমাকে চিনতে পারছিল, আমাকে এসে বলছে দেবীনাদি কে বলো তো, আমি ভাগ্য ভালো যে আমি তাকে চিনতে পেরেছি। মানে ভালো লাগে নিজের যে না ঠিক আছে, হ্যাঁ একটা জায়গায় গেলাম আমাকে কেউ চিনলো না, আমি কাউকে চিনলাম না, শুধুমাত্র আমার ফ্রেন্ড ওখানে আছে বলে একজনকে চিনি বলে আমি গেলাম, এই জিনিসটা বোধহয় ঠিক নয়। তো চেনা জানা কথাবার্তা হলে তবেই না ভালো লাগে জায়গাটাতে গিয়ে। তো ভালো লেগেছে আজকে, যাই না তোমরা কেউ এদিকে দুর্গানগর বা বিরাটি বা দমদমের মধ্যে কেউ থাকো কিনা যেতে পারো, খুব ভালো লাগবে। দুর্গানগর স্পোর্টিং ক্লাবে হচ্ছে এক্সিবিশনটা। তো চলো আজকের মতো টাটা গুড নাইট। যদি কেউ আজকে নতুন কোন বন্ধু আমার চ্যানেলে এসে থাকো, আবারও ভুলভাল বকতে যাচ্ছিলাম, যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকো, যদি একটু কিছু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও না, জানাতে ভুলো না, জানাতে ভুলো না যে আমার ভিডিওটা কেমন লাগলো। আর তুমি আরো গুলিয়ে দেবে আমাকে, আর যারা অলরেডি আমার চ্যানেলে আছো, আমার পাশে রোজ আছো, আমাকে রোজ এত এগিয়ে চলার সাহস দিচ্ছ, তাদের তো পাশে থাকতেই হবে, তাদেরকে ছাড়া তো আমি এগিয়ে যেতে পারবো না। তাদের কেন, সবাইকেই পাশে থাকতে হবে, আমি চাই এগিয়ে যেতে, আমি চাই তোমাদেরকে আরো ভালো ভালো কাজ করে দেখাতে। তো চলো আজকের মতো টাটা গুড নাইট, তোমরাও কিন্তু লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, রোজ যেটা করে থাকো। তো চলো টাটা গুড নাইট। না চোখ ভেঙে আসলে হবে না, কারণ এখনো অনেক কাজ রয়েছে, খাবো খেয়ে দে এসে তারপরে ব্যাগ গোছাতে হবে, কালকে ভোরবেলা যাওয়ার জন্য আজকে দিনটা পুরোটা ঘুরে ঘুরে কাটিয়ে দিয়েছে না, ওই জন্য একটু কাজ রয়ে গেছে। তো চলো আজকের মতো টাটা। শায়নকে তোমরা এর আগেও ভিডিওতে দেখেছো যে ও ঘুড়ি উড়িয়েছে, তো আজকে আমি জানতাম যে ও ঘুড়ি ওড়াবে, তাই ওকে আমি বলেছিলাম তুই যদি ঘুড়ি ওড়াস তাহলে আমাকে কিছু ভিডিও ক্লিপ পাঠাস, আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করব। যেহেতু আমি ও বাড়িতে আজকে যেতে পারিনি তো ও আমার সাথে শেয়ারও করেছে, কিন্তু ওরা তো খুবই ছোট, ওরা জানে না ভিডিওর জন্য ক্যামেরাটা কিভাবে ধরতে হয়। তো বন্ধুরা ওরা যেটা আমাকে পাঠিয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ আমি চাই ওদের উৎসাহটা আরও বাড়ুক, তাই আমার এই প্রচেষ্টা। তোমরাও সাথে থেকো।